পরীক্ষার ফলাফল পাবলিশড হওয়ার পর আমরা অনেকেই টেনশনে থাকি, পরীক্ষার ফলাফল কি হবে কিংবা পরীক্ষার ফলাফল কিভাবে বের করব, এই সব বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই অনেক ভালো আছেন। এখন থেকে আপনারা চাইলে ঘরে বসেই নিজেদের মোবাইল দিয়ে মাত্র এক মিনিটের মধ্যে আপনাদের রেজাল্টটি বের করতে পারবেন, তাও আবার ফুল মার্কশিট সহ। তো কিভাবে আপনারা খুব সহজে এই রেজাল্টটি বের করবেন, এই নিয়ে আজকে আমাদের এই আয়োজন। আমি এন.এ. সোহাগ আপনাদের সঙ্গে আছি আমাদের ইউটিউব চ্যানেলে, আপনাদের সবাইকে ওয়েলকাম। তো কথা না বাড়িয়ে চলুন চলে যাই মূল ভিডিওতে। আর হ্যাঁ, যাবার আগে গুরুত্বপূর্ণ একটি মেসেজ, সেটি হচ্ছে রেজাল্ট পাবলিশড হওয়ার পর আপনারা কিভাবে কলেজে ভর্তি হবেন, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে। তো আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। বন্ধুরা, আপনারা যদি অনলাইনে এসএসসির রেজাল্টটি বের করতে চান, তাহলে প্রথমে আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। সেটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন অথবা কম্পিউটারে করতে পারবেন। তারপর গুগল সার্চ বক্স, এখানে লিখতে হবে ওয়েব এডুকেশন বোর্ড, এটা লিখে সার্চ দিতে হবে। অথবা এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে চাইলে আপনারা সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। দেন সার্চ দেওয়ার পরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে, এখান থেকে উপরেরটা সিলেক্ট করবেন, ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে আমাদের সামনে এই পেজটি চলে আসবে। এখানে দেখেন এক্সামিনেশন, এখানে চুজ ওয়ান, এটার মধ্যে ক্লিক করবেন। এখানে আপনি কী রেজাল্টটি দেখতে চান, এখান থেকে চাইলে আপনি এসএসসি, জেএসসি, এইচএসসি সব রেজাল্ট দেখতে পারবেন। তো আমরা এসএসসি রেজাল্ট দেখব। তো এসএসসি দাখিল ইকুইভ্যালেন্ট, এখানে এটার মধ্যে ক্লিক করে দিবেন। এসএসসি যদি আপনার মাদ্রাসার বোর্ডার হয়ে থাকেন তাহলে এটা, যদি আপনার কারিগরি বোর্ডে হয়ে থাকেন তাহলেও এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমরা এসএসসির রেজাল্টটি দেখব। তো এসএসসি এটার মধ্যে ক্লিক করে দিলাম। তারপর হচ্ছে ইয়ার, আপনি কোন সালের পরীক্ষার রেজাল্টটি দেখতে চাচ্ছেন। তো আমরা দেখব 2022 সালের রেজাল্ট, তো 2022 এটা সিলেক্ট করে দিলাম। তারপর নিচে চলে আসুন, এখানে দেখেন বোর্ড চুজ অন, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে অনেকগুলো বোর্ড দেওয়া আছে, আপনার যেই বোর্ডের হন না কেন সেই বোর্ডটি এখানে সিলেক্ট করে দিতে হবে। যদি আপনার মাদ্রাসা হয়ে থাকেন তাহলে এখানে মাদ্রাসা বোর্ড দিবেন, সব মাদ্রাসার জন্য একটাই বোর্ড, মাদ্রাসা বোর্ড। আর যদি আপনি টেকনিক্যাল বোর্ডের হয়ে থাকেন তাহলে টেকনিক্যাল দিবেন। তো আমি দেখব ঢাকা বোর্ডের রেজাল্ট, তো ঢাকা এটা সিলেক্ট করে দিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে সব ধরনের তথ্য সর্বপ্রথম আপনার মোবাইলে চলে আসে। দেন এখানে নিচে চলে আসুন, রেজাল্ট টাইপ চুজ অন, এটার মধ্যে ক্লিক করবেন। তারপরে আমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে, এখান থেকে ইন্ডিভিজুয়াল রেজাল্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। তো এটার মধ্যে ক্লিক করার পরে দুটি অপশন চলে আসবে, রুল রেজিস্ট্রেশন, তো এখানে আপনার রুলটি দিয়ে দেবেন, আমি রুলটি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, এখানে বন্ধুরা একটি কথা মনে রাখবেন, আপনার যদি রেজিস্ট্রেশন নাম্বারটি না দেন তাহলে রেজাল্ট বের হবে কিন্তু মার্কশিট বের হবে না। আর যদি আপনি ফুল মার্কশিট সহ রেজাল্টটি দেখতে চান তাহলে এখানে রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার দুটোই দিতে হবে। বন্ধুরা, এখানে একটি কথা মনে রাখবেন, সব বোর্ডের রেজাল্ট মার্কশিট সহ পাবলিশড হয় না। যেসব বোর্ডের রেজাল্ট মার্কশিট সহ পাবলিশড হয় সেই বোর্ডের রেজাল্টগুলো এখানে মার্কশিট সহ দেখতে পারবেন। যেমন ধরেন মাদ্রাসা, তারপর হচ্ছে টেকনিক্যাল বোর্ড, এইসব বোর্ডের রেজাল্ট শুধু রেজাল্ট দেখতে পারবেন। আর যে বোর্ডগুলোর রেজাল্ট মার্কশিট সহ পাবলিশড হবে সেগুলোর রেজাল্ট পাবলিশড হওয়ার দুই দিন পরে অনলাইনে পাওয়া যাবে। তো রেজাল্ট পাবলিশড হওয়ার পর যারা কলেজে ভর্তি হবেন তারা কীভাবে অনলাইনে অ্যাডমিশন নেবেন, আর কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, কীভাবে ভর্তি হবেন, সবগুলোর প্রসেস আমাদের চ্যানেলে ভিডিও করে প্রকাশ করা হবে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে কলেজে অ্যাডমিশন হওয়ার সাথে সাথেই নিউজটি আপনার মোবাইলে চলে আসে। দেন যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সিকিউরিটি কি, এখানে 4 ডিজিটের সিকিউরিটি কি দেওয়া আছে সেই কিটি এখানে সেম টু সেম লিখতে হবে। প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদা আলাদা সিকিউরিটি কি দেওয়া থাকবে। যদি এখানে আপনার সিকিউরিটি কিটি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে চলে আসুন, দেখুন রিলোড, এটার মধ্যে ক্লিক করে দিবেন। দেন অটোমেটিক আপনার সিকিউরিটি কি চেঞ্জ হয়ে যাবে, সব কিছু লেখা কমপ্লিট হয়ে গেলে গেট রেজাল্ট, এটার মধ্যে ক্লিক করে দিবেন। বন্ধুরা, তারপরে আমাদের সামনে অনেক দিন অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে।
যারা ভালো রেজাল্ট করেছেন তারা অবশ্যই মিষ্টি খাওয়াবেন, আর যারা খারাপ রেজাল্ট করেছেন তারা সামনে যাতে ভালো হয় সেই উদ্দেশ্যে পড়ালেখা কন্টিনিউ করে যাবেন। সেখানে সব কিছু ডিটেলস আপনারা দেখতে পারবেন, রুল, রেজিস্ট্রেশন, ফাদার নেম, স্টুডেন্ট নেম, তারপর জিপিএ কত পেয়েছেন টোটাল আর কোন স্কুল থেকে, সব কিছু ডিটেলস এখানে দেখতে পারবেন। নিচে চলে আসুন, এখানে দেখেন সাবজেক্ট কোড, সাবজেক্ট নেম, তারপর মার্কশিট, গ্রেড, তো আপনারা কোন সাবজেক্টে কত পয়েন্ট পেয়েছেন সেগুলো এখানে দেখা যাবে, থিওরিতে কত পেয়েছেন, এমসিকিউতে কত পেয়েছেন, টোটাল কত পেয়েছেন, সব কিছু এখানে ডিটেলস পেয়ে যাবেন। যারা ভালো রেজাল্ট করেছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এখন যারা রেজাল্ট পেয়েছেন তারা কি করবেন, তারা কিভাবে কলেজে ভর্তি হবেন, কোন কলেজে ভর্তি হবেন, কোন কলেজে ভর্তি হতে কত পয়েন্ট লাগবে, কিভাবে আপনার কলেজে ভর্তির আবেদন করতে হয়, সব কিছু ডিটেলস আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে। তা সবার কাছে অনুরোধ রইল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে অ্যাডমিশন শুরু হওয়ার সাথে সাথেই নিউজটি আপনার মোবাইলে চলে আসে। তো বন্ধুরা, ভিডিওটি যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, অথবা ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, সেখানে চাইলে আপনারা সরাসরি ফোন করেও জেনে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ।